লাস্ট রেকর্ডিং এ স্টার্ট হইছে এখন থেকে। তো যাই হোক, আমরা হচ্ছে দেখতেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত, সেটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্টের এরর কিছু হচ্ছে মেথডস আছে, সেই মেথডস গুলি আমরা দেখতেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা দেখছি ফিল্টার মেথড, সরি আমরা দেখছি হচ্ছে লাস্ট ক্লাসে রিডিউস। আজকে আমরা দেখবো হচ্ছে ফিল্টার নামে একটা মেথড আছে, সেই ফিল্টারটা দেখবো আজকে। তো ফার্স্টে আমাদেরকে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা জিনিস তৈরি করে নিই, কনস্ট লিখে আমরা হচ্ছে একটা হচ্ছে কিছু আইটেম নেই, হ্যাঁ আইটেমস নামে কিছু একটা নেই, তারপর হচ্ছে এখানে একটা অ্যারে ক্রিয়েট করব। অ্যারের ভিতরে আমার কিছু হচ্ছে আইটেম থাকবে, যেমন আইটেম থাকবে আমাদের কি কি, যেমন হচ্ছে একটা নেম থাকবে আইটেমের ভিতরে, বা হচ্ছে ইউজার, আর ইউজারের হচ্ছে একটা নাম থাকবে, যেমন ধরেন ইউজারের একটা নাম দিলাম হচ্ছে রাতুল, তারপরে হচ্ছে তার হচ্ছে একটা রোল নাম্বার আছে, রোল নাম্বার, তো সেই রোল নাম্বারটা দিলাম হচ্ছে 001, তারপরে হচ্ছে এখন এইভাবে একটা দিলাম। বাট এখানে একটা মানে হচ্ছে কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা অ্যারের ভিতরে ডাইরেক্ট এভাবে একাধিক হচ্ছে ইউজার যদি ইউজ করতে চাই, বা হচ্ছে একটা আইটেম যদি ইউজ করতে চাই, তাহলে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারবো না। আর যদি আমরা অ্যারের ভিতরে এভাবে লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্ট্রিং করতে হবে, এগুলাকে প্রত্যেকটাকে হয় স্ট্রিং, কারণ আমরা জানি যে অ্যারের ভিতরে আমরা স্ট্রিং টাইপ, নাম্বার টাইপ, এইসব টাইপের ডাটা ইউজ করতে পারি, কিন্তু অ্যারের ভিতরে আমরা আমাদের মন মতো এভাবে লিখতে পারি না। তবে অ্যারের ভিতরে আমরা যেহেতু সবকিছু ইউজ করতে পারি, যত প্রকার ডাটা টাইপ আছে, তার মানে অ্যারের ভিতরে আমরা চাইলে অবজেক্ট ইউজ করতে পারবো। আর একটা অবজেক্ট ক্রিয়েট করার হচ্ছে আপনার সিস্টেমটা কি, জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই হয়ে যায়, জাস্ট হচ্ছে একটা কি, হ্যাঁ আপনার সেকেন্ড ব্র্যাকেট দিলেই হয়ে যায়, মানে যেটাকে আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেট বলি। এটা হচ্ছে যদি ভুলে যান, তাহলে আমাদের যে ক্লাসটা ছিল আর কি অবজেক্টের, সেই অবজেক্টের ক্লাসটাই গেলে দেখতে পারবেন, একটা একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে এইভাবে হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। জাস্ট এখানে যদি আমি একটা দেখাই, কনস্ট এই যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে, এখানে যদি আমি লিখে দিই নেম, তারপর হচ্ছে রাতু, তারপরে এখানে যদি আমার এটাকে স্ট্রিং করতে হবে, রাতুটাকে স্ট্রিং করলাম, তারপরে হচ্ছে আর হচ্ছে একটা রোল নাম্বার আছে, রোল নাম্বার আমরা দিলাম হচ্ছে, সরি রোল, তার কমা দেন, রোল নাম্বারটা হচ্ছে 10। তো এইখানে এই সিস্টেমে অবজেক্ট ক্রিয়েট করা হয়, এবং অবজেক্টের প্রত্যেকটা এলিমেন্ট মানে প্রত্যেকটা আইটেমের উপর একটা করে কমা দিতে হয়, আর লাস্ট আইটেমে কমা দিলেও হয় না দিলেও হয়, তবে হচ্ছে মানে হচ্ছে কনভেনশন হচ্ছে আপনার যদি ভালো লাগে দিয়ে দিবেন, হ্যাঁ আর যদি দিতে মন চায় দিয়ে দিবেন, আর এখানে দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই। এইভাবে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি, বাট এটা হলো একটা অবজেক্টের ক্ষেত্রে। মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে যদি অবজেক্ট বা আর হচ্ছে ভার্সেস আমাদের একটা অ্যারের একটা মেবি ক্লাস ছিল আমাদের, ওইখানে আমরা দেখছিলাম একটা এলিমেন্ট, হ্যাঁ যদি হচ্ছে আপনার সিঙ্গেল একটা এলিমেন্টের জন্য হয়, তাহলে আমরা ইউজ করব অবজেক্ট, অবজেক্ট ইউজ করবো আমরা একটা এলিমেন্টের জন্য। আর যদি হয় যদি একাধিক হয়, হ্যাঁ যদি হচ্ছে লট অফ আইটেম থাকে, হ্যাঁ লট অফ আইটেম থাকলে তাহলে আমরা, সরি যদি আমাদের লট অফ আইটেম থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে অ্যারে, অ্যারে। তো এখন এই অ্যারের ভিতরে আমরা চাইলে এই অবজেক্টটাকে নিয়ে যেতে পারি, এই অবজেক্টটাকে অ্যারের ভিতরে আমাদের নিতে হইলে এই কনস্ট সহ আমাদের নিতে হবে না। এই যে দেখেন আমি এখান থেকে এইটাকে পুরোটাকে ডিলিট করে দেই, যা লিখছিলাম এই পুরোটাকে ডিলিট করে দেই, আচ্ছা এইটাকেও ডিলিট করি, টেক্সট টেস্টিং এসে পড়ছে এখান থেকে। এবার দেখেন এই কনস্টটাকে আর এখানে মানে একটা অ্যারের ভিতরে কনস্টটা আমরা ইউজ করতে পারবো না, বাট এই কনস্টটাকে কেটে দিলে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারতেছি। এই যে এখন হচ্ছে এটাকে বলে অ্যারে অফ অবজেক্ট, মানে অ্যারের ভিতরে অবজেক্ট। ওকে বোঝা গেছে? জি, আচ্ছা একটা অ্যারের ভিতরে আমরা একাধিক অবজেক্ট ইউজ করি, এটাকে বলি অ্যারে অফ অবজেক্ট। আচ্ছা এটা একটা নাম, সেটা হচ্ছে অ্যারে অফ অবজেক্ট। তো আমরা যেহেতু একাধিক ডাটা নিব এখন, তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা একটা অবজেক্ট নিব না এখন, আমরা নিব একটা অ্যারে। তো এই অবজেক্টটা আপাতত আমাদের কমেন্ট করা থাক, বিকজ আমরা এখন একাধিক ডাটা নিয়ে কাজ করতেছি। তো এখন একাধিক ডাটা নিয়ে যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে এখানে একটা আইটেম নিছি আমি, তো বেসিক্যালি এখানে আমি আরো দুইটা তিনটা আইটেম নিব। সো এই দুই তিনটা আইটেম নিলাম, তো একটা হচ্ছে রাতুল থাকলো, একটা হচ্ছে রামিম, আর একটা হচ্ছে আর এটা হচ্ছে দিয়ে দিলাম রিয়া থেকে। আর তো এইটা হচ্ছে রোল নাম্বার ধরলেন 001, 0001 হয়ে গেছে, তো যাই হোক এটা 002, আর এটা হচ্ছে 003। এই হচ্ছে তিনজনের রোল, এবং তিনজনের হচ্ছে মানে নেম।
একটু এটাকে নেম না দিয়ে ইউজার দিই, বিকজ নেমে কি যেন একটা ঝামেলা হয়, এটাকে ইউজার করে দিই আমরা, ইউজার এবং এটাও ইউজার। ওকে ফাইন, তো এই যে হলো, তো এখন এই যে বা হচ্ছে স্টুডেন্ট নেম মিস নেম দিয়ে দিতে পারেন। এখন এটাকে আমরা যদি এক লাইনে নিয়ে আসতে চাই তাহলে সেটাও কিন্তু আমরা নিয়ে আসতে পারি না? এই যে আমি একটু হুম সিম্পল, আমি একটু হচ্ছে হলো সিম্পল রাখার জন্য এক লাইনে নিয়ে আসলাম, এই কমার দরকার নেই আমাদের। তো সেম আমরা এটাকে এবার সরি এটাকে এটা নিচেই থাক, তো এটা নিচে থাক। এবার হচ্ছে আমরা এই যে এটাকে হচ্ছে এক লাইনে নিয়ে আসি, এক লাইনে এনে তারপর এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতেছি আমি। তো এই যে এটাও দরকার নাই, সরি সরি সরি। ওকে, তারপরে হচ্ছে এটা আমি একটু এক লাইনে নিয়ে এসেছি জাস্ট এটাই, ভাই, তাই একটা জিনিস ভাই, ডিলেট হওয়া জিনিস ভাই, কিভাবে এক ক্লিকে নিয়ে আসলেন ভাই? ওই যে কন্ট্রোল জেড দিলাম, ও আচ্ছা, কন্ট্রোল জেড দিলে ডিলেট হওয়া ব্যাক আসবে। হ্যাঁ কন্ট্রোল জেড দিলে মানে হচ্ছে এক স্টেপ পিছিয়ে যাবে। এটা এখন প্রশ্ন করতেছেন এটা? হায় হায় চতু ভাই, বন্ধু ভাই। না ভাই, জানতাম না, আচ্ছা তো যাই হোক, শেখার সময় আছে, সময় আছে। আচ্ছা তো এই হলো আমাদের অ্যারে অফ অবজেক্ট। একটা অ্যারের ভিতরে আমাদের তিনটা অবজেক্ট হলো, অবজেক্টের ভিতরে একটা ইউজার নেম আছে আর রোল নাম্বার আছে আমাদের। তো এই টাইপের আমাদের একটা অ্যারে আছে। এখন এই অ্যারেকে আমরা আজকে ফার্স্টে যে একটা মেথড দেখব সেই মেথডটা হচ্ছে আমাদের ফিল্টার নামে একটা মেথড। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটাকে যদি একটু আবার একটু মনে করি আমরা, সেটাকে একটু মনে করে আসি। হ্যাঁ কিছু মনে করে না, সেটাকে আবার একটু আমরা মনে করি। এই অ্যাপ ডট জেসটাকে আবার এইখানেই ছিল আমার, দেখছেন? যাই হোক ভুলে গেছিলাম, আমার রিসোর্স গুলো এইখানেই ছিল। ওকে, তো এটা ছিল মেবি আমাদের, এটা কি? আচ্ছা যাই হোক, আমাদের লাস্ট ক্লাসে আমরা যেই হচ্ছে রিডিউসের ক্লাসটা করতেছিলাম, তো সেই রিডিউসের ক্লাসে জরুল ভাই ট্রাই করতেছে। ভুল ভাই কই আমার হ্যাঁ এখানে তো কোনো নোটিফিকেশন আসে নাই, একই দেখেন কোনো নোটিফিকেশন নাই তো। না না, দেখাচ্ছে ইনভ্যালিড ডাইনামিক লিংক। ডাইনামিক লিংক হলে এইটা হচ্ছে লোকে পাসওয়ার্ড দিতে বলো, আচ্ছা এটাই দেই, দাঁড়ান। এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা দিয়ে ঢুকতে বলেন। তো আচ্ছা জহিল ভাইয়ের জন্য ওয়েট মানে মানে ই করেন, দেখেন আপনারা আনতে পারেন কিনা, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই, মানে ক্লাস কন্টিনিউ করতে থাকি। তো যাই হোক, এখন আমরা এখানে ওইখানে দেখছিলাম কি, আমরা হচ্ছে এই যে একটা আমাদের ই ছিল, আমাদের এই একটা অ্যারে ছিল, অ্যারেকে আমরা রিডিউস করার মানে রিডিউস করার জন্য একটা আরেকটা ভেরিয়েবল নিয়েছিলাম আমরা কনস্ট, এরপরে যদিও এটাকে ডিলিট করে এক লাইনেও নিয়ে আসছিলাম আমরা। তো এখানে আসলে একটা হচ্ছে ভেরিয়েবল দিয়ে নি আমরা। হ্যাঁ, তো এখানে আমরা আজকে যেটা প্রথম দেখব সেটা হচ্ছে আমাদের একটা মেথড, সেটাই সেই মেথডটার নাম হচ্ছে ফিল্টার। যে ফিল্টার নামে একটা হচ্ছে মেথড আছে, FILTER ফিল্টার, এই মেথডটা আমরা আজকে ফার্স্টে দেখব। হ্যাঁ, তো এই মেথডটা দেখতেছি এখন আমরা। তো এই যে কনস্ট, এখন এইটাকে আমরা নাম দিলাম ফিল্টার আইটেম, ফিল্টার আইটেম। আচ্ছা আমার কেন হচ্ছে জানি শিফট কাজ করতেছে না, এবার কাজ করছে। তো আইটেম, তো এবার ইজ ইকুয়াল টু, এবার আমরা এইখানে এই ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের কাজটা করব। তো আমাদের এইখানে এটা হচ্ছে নামটা কি ছিল, আইটেমস, তাই না? আইটেম এখন এই যে আইটেমটাকে আমরা হচ্ছে অপারেশন করব, এই মেথড একটা অ্যাপ্লাই করব। তো এই আইটেমস এটাকে ধরলাম ফার্স্টে, এরপরে আমরা কি দিব ডট ডট, তো এরপরে এইখানে আমাদের এগুলো হচ্ছে মেথড, তাই না? জি তো এই মেথড থেকে আজকে আমরা দেখবো হচ্ছে ফিল্টার। আচ্ছা কেউ আসছে, আমি জয়েন করে আসি। এই তো জরুর ভাই আসছেন। আচ্ছা একটু মাইক্রোফোনটা মিউট করে দেন, কার মাইক্রোফোন থেকে প্রচুর নয়েজ আসতেছে, মাইক্রোফোন তো মিউট দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে ফাইন। সো এবার আমরা যেটা দেখবো এই হচ্ছে আইটেমস, যদি কারো কোনো কথা থাকে সে মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবেন জাস্ট। আচ্ছা তো এখানে হচ্ছে আইটেমস, এখন এই আইটেমসকে আমরা আজকে দেখবো ফিল্টার। এই যে ফিল্টার নামে আমাদের একটা মেথড আছে, এই ফিল্টারটা আমরা অ্যাপ্লাই করলাম, এরপরে কি করব, লাস্ট একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে যেটা আমরা রিডিউসের ক্লাসে দেখছিলাম সেম। এখানে রিডিউসের ক্ষেত্রে আমাদের সেম একটা জিনিস হয়, এবং রিডিউসে আমাদের এখানে ছিল কি দুইটা প্যারামিটার পাস করতে হইতো, বাট এখানে আমাদের দুইটা হচ্ছে আর্গুমেন্ট, বা এখানে হচ্ছে এটা কি পাস করতেছি আমরা, এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে আমাদের দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে না, এখানে আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে, একটা পাস করলেই হবে বেসিক্যালি।
তো সেটা অবশ্যই হচ্ছে আপনার ফাংশন হতে হবে। হ্যাঁ, এখানে মনে রাখবেন যে এটা একটা ফাংশন হতে হবে, এখানে যে আর্গুমেন্টটা পাস করব এটাকে হচ্ছে ফাংশন আমরা বানাবো। তো এখানে আর একটা ফাংশন লিখি, ফাংশন সেম ওই যে ওখানে আমরা রিডিউস যেমন দেখতেছিলাম, তো নেম আমরা দিব না, কোনো নেম আমাদের দরকার নাই এই ফাংশনের আপাতত, কোনো প্যারামিটারও আমাদের লাগবেন। তো প্যারামিটার আপাতত নিলাম না, মনে করেন প্যারামিটার ছাড়াই আমরা শুরু করি, তারপরে দেখি আমাদের কি দাঁড়ায় লাস্টে। তো এবার হচ্ছে হ্যাঁ কে মেসেজ, ওকে ফাইন, আচ্ছা 1 মিনিট, আমি 1 মিনিট একটু হচ্ছে হোল্ড করেন। ওকে, তো সরি একটু হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, মানে কিছু সময় নষ্ট করার জন্য। তো যাই হোক, আমরা এখানে একটা হচ্ছে আর কি ফাংশন নিয়েছিলাম, আমরা কথা জেনেছিলাম, হ্যাঁ এখানে একটা হচ্ছে আমরা ফাংশন নিয়েছিলাম। তো এই ফাংশনটার ভিতরে হচ্ছে আচ্ছা, আমার এখানে একটা হচ্ছে আর কি পাখির বাচ্চা ছিল, ওইটা ওইদিন আপনাদেরকে দেখাইছিলাম, এটা মেবি একটু ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, এটা নিয়ে প্যারা নিয়েন না, মানে যদি সাউন্ডটা বেশি লাগে তাহলে আমাকে বললেন, আমি অন্য রুমে রাখবো। ওকে, আচ্ছা সো এবার হচ্ছে আমরা যেটা করবো, তো এখানে কি নিয়েছি আমরা, একটা হচ্ছে ফাংশন নিয়েছি, তো এই ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার দিয়ে দিই। তো প্যারামিটারটা কি দিব, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে ডাটার জন্য এখানে ডিটি বা হচ্ছে আইটেম, এই টাইপের কিছু একটা দিই আমরা। হ্যাঁ, আইটেমস থেকে আমরা এখানে একটা আইটেম নিব এক একটা করে, এই আইটেমসটাকে এখান থেকে ফিল্টার করব, ফিল্টার করে এইটার ভিতরে একটা ফাংশনের ভিতরে একটা করে আইটেম পাঠাবো। বুঝতে পারছেন এখানে মানে লজিকটা কি হলো আমাদের, আমাদের লজিকটা আসলে হচ্ছে কিভাবে দাঁড়াইলো, ফার্স্টে আছে আমাদের আইটেমস। আচ্ছা, যদি কারো পাখির বাচ্চাটার জন্য ডিস্টার্ব হয় তাহলে আমাকে একটু বললেন, ও প্রচুর নয়েজ করতেছে এখানে। তো এখানে ফার্স্টে হচ্ছে আইটেমস, তো আই না ভাইয়া, নয়েজ শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই তাহলে, আচ্ছা এখানে হচ্ছে আইটেমস। তো এই আইটেমস এর পরে আমরা কি দিলাম, এই আইটেমস কে আমরা করব ফিল্টার। হ্যাঁ, এই আইটেমস কে আমরা করলাম ফিল্টার, তারপরে এই ফিল্টার করে আমরা কি পাবো, এই আইটেমকে ফিল্টার করলে এক একটা আইটেম পাবো, তাই তো? আপনার আপনার কাছে হচ্ছে মনে করেন 10টা নাম আছে, তো এই 10টা নামকে আপনি যখন ফিল্টার করবেন তো এক এক করে হচ্ছে লোক আপনি পাবেন আর কি, নাম পাবেন, এক একজনের নাম পাবেন, প্রত্যেকের নামটা পাবেন আপনি। তো এটাই হচ্ছে এই এখানে আমরা করলাম ফিল্টার, ফিল্টার করে এক একটা আইটেমকে আমরা পেলাম অ্যাজ লাইক লুপ। হ্যাঁ, অ্যাজ লাইক হচ্ছে লোক আপনার ওই যে ইয়েস না, ফর লুপ বা হচ্ছে আর কি ওই যে ওয়াইল লুপ, এক একটা হচ্ছে এলিমেন্টকে সে হচ্ছে ধরে ধরে আর কি পড়ে যাবে, প্রথমে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা, এক একটা করে লুপ আর কি চলতে থাকবে এখানে। তো ফিল্টার করে এক একটা আইটেম পেলাম, তো এখানে আমরা কি পেলাম, আইটেম। এবার দেখেন এটা কিন্তু আইটেম আর এটা হচ্ছে আইটেমস, মানে অনেকগুলি আইটেমস থেকে একটা একটা করে আইটেম পেলাম ফিল্টার করার পরে। তো এবার আমাদের হচ্ছে বাদবাকি কাজটা আমরা করব, সো এটাকে আমি কমেন্ট করে রাখি, এটা আপনাদের মানে কোনো কোড না যদিও। তো এবার এই এই সিস্টেমটা এবার দেখেন এইখানে ঠিকঠাক আছে কিনা, জাস্ট এখানে এই পর্যন্ত যদি বাদ দেন, এই পর্যন্ত একটা ভ্যারিয়েবল এই পর্যন্ত বাদ দেন, তারপর আমরা কি করছি, একটা নিচে আইটেমস, আইটেমস ডট কে ফিল্ড, আইটেম কে ডট দিয়ে ফিল্টার করছি, ফিল্টার করে তার মধ্যে একটা ফাংশন নিছি, ফাংশনটার মধ্যে আমরা আইটেম নামে একটা করে হচ্ছে আমরা এটা এটা হচ্ছে লোকে আর একটা করে প্যারামিটার পাস করে দিছি। এখান থেকে আমরা হচ্ছে কনসোল লক করি, লক করলে হবে ডাইরেক্ট, লক করি কনসোল লক। তো এখান থেকে এই যে আইটেমটাকে আমরা এখান থেকে ডাইরেক্ট কনসোল লক করে দেখি আমাদের আউটপুট কি দিচ্ছে এখান থেকে। তো এই যে এখানে আমরা একটু ক্লিন করে নিয়ে দাঁড়ান, সিএলএস নোট,
এবার দেখেন ইন্টারেস্টিং পার্টটা দেখেন, এখান থেকে দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমি এখান থেকে পাচ্ছি, তাই না? প্রত্যেকটা আইটেম এখান থেকে আমাকে দিচ্ছে সে। তার মানে আমি এখানে যদি আমার আরো হাজার খানেক আইটেমও থাকতো, হাজার খানেক আইটেমেরও যদি একটা হচ্ছে অ্যারে অফ অবজেক্ট থাকতো, অ্যারে অফ অবজেক্ট থাকলেও সেখান থেকে আমার এক একটা করে আইটেম বের করার জন্য জাস্ট আমি ফিল্টার মেথডটা ইউজ করে একটা ফাংশন ক্রিয়েট করে ফাংশনের ভিতরে আমরা মানে প্যারামিটার হিসেবে মানে কি চাই, এখানে নামটা যে আইটেমই দিতে হবে এমন না। এখানে যদি আমি হচ্ছে মনে করেন কলাও দিয়ে দিই নাম এটার, হ্যাঁ দিলাম কলা, তো এই যদি কলা দিয়ে এখানে কনসোল লগ কলা করি তাহলে দেখবেন তাও ওই হচ্ছে কলা নামে এইগুলি সবগুলি আর কি চলে আসবে। এই যে দেখেন এখন এই সবগুলি চলে আসছে, মানে এখানে একটা করে প্যারামিটার দিতে হবে। আর এই প্যারামিটার এই যে প্যারামিটারটা দিব, এই প্যারামিটারটা মূলত এইখান থেকেই যাচ্ছে, এই আইটেমের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এই প্যারামিটারটা। এইটা আপনি আম কলা জাম যা মন চাই তাই দেন, তবে নামটা ভ্যালিড দিবেন, সেজন্য আমরা আইটেম দিছি যাতে নামটা ভ্যালিড থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। বিকজ এখানে হচ্ছে মানে প্রোগ্রামের মানে একটা প্রোগ্রাম হচ্ছে আপনি করলেন, ক্রিয়েট করলেন, সেখানে আপনি আম জাম কলা লিখে রাখছেন, তো অন্য কোনো ডেভেলপার এটা যখন দেখবে তখন তার কি হবে বলেন? আচ্ছা যাই হোক, তো আমরা এই জন্য এটাকে করছি আইটেম। তো এবার আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই আইটেমটাকে আমরা আর একটু বিস্তারিত ভাবে আমরা দেখতে পারি। সেটা হচ্ছে আইটেমের পরে একটা ডট ইউজ করতে পারি আমরা। ডট ইউজ করলেই দেখেন এখানে কি হয়েছে, দুইটা জিনিস চলে আসছে, রোল আর হচ্ছে প্রপার্টিস গুলা। হ্যাঁ এই প্রপার্টিস গুলো, এই যে ভিতরে যে হচ্ছে প্রপার্টিস গুলো ছিল ইউজার আর হচ্ছে রোল, এই দুইটা রোল আমি আমি এই আইটেমের পরে, যেহেতু আমি একটা পুরোপুরি অবজেক্ট পাইছি এখান থেকে ডাইরেক্ট, তো অবজেক্ট পাওয়ার পরে আমি একটা ডট যখন দিব, তো এরপরে আমরা এই অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টিস কে ডাইরেক্ট এখান থেকে ধরতে পারি। আমি যদি রোলটাকে দেই, আচ্ছা রোলটাকে কনসোল লক করলাম, কন্ট্রোল এস দেই, সিএলএস ক্লিয়ার করলাম, এবার একটু দেখি, দেখেন প্রত্যেকের রোলটা মানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এই যে। তবে এই যে আগে 0 0 দেওয়ার ফলে এখানে হচ্ছিল কি আপনার কম্পাইলার এই আগের 0 0টা মানে কাজ করায় নাই, বাট এখানে যদি আমি 110 একজনটা দেই, 100 তম দিই একজনকে, আর একজনকে 101, আর একজন হচ্ছে 102, 102, তো এই তিনটা দিলাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখবেন 101, 102, 100, এই যে এটা দেখাচ্ছে 100, 101, 102। তো তার মানে হচ্ছে আমরা রোলটাকে এখান থেকে পাইছি। তো যদি ইউজার দেই, ইউজার যেহেতু আমাদের ইউজার নামে একটা প্রপার্টিস আছে এখানে, কন্ট্রোল এস, এবার কি আসবে বলেন তো আউটপুট? আচ্ছা রিয়াপু বলেন, আর সবাই থামেন, রিয়াপু লিখে দেন। এখান থেকে আমরা যদি আইটেম এর পরে ডট ইউজার দেই তাহলে আমাদের আউটপুট কি আসবে? মেবি রিয়াপু হচ্ছে শুনতে পাচ্ছে না বা হচ্ছে কোনো ঝামেলা, যাই হোক রিয়াপু আপনি হচ্ছে যদি শুনতে পান তাহলে অ্যান্সারটা দিয়ে দেন, আমরা এটাকে দেখি, কনসোল লগ করি, তারপরে আমরা নামগুলো চলে আসবে। হ্যাঁ নামগুলো চলে আসবে, এবার এই যে দেখেন রাতুল, রামিম, রিয়া, তিনটা নাম চলে আসছে এখান থেকে। এইটা হচ্ছে আর কি ফিল্টার মেথড। এখন এইখানে আপনি চাইলে এটা কাজ করতে পারেন ডাইরেক্টলি, এটা হচ্ছে এইখান থেকে আপনি এই যে বিষয়টা আছে না, এই পুরো বিষয়টাকে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে কাট করে এরপর একটা ডট দিয়ে ডাইরেক্ট ওই যে আমরা হচ্ছে রিডিউস যেমন ইউজ করছিলাম ঠিক সেম ভাবে ইউজ করে দেখি আমরা এটা কাজ করে কিনা। এটা কাজ করতেছে না, এটাকে এটা একটা এরর দিচ্ছে। আচ্ছা এররের রিজনটা একটু দেখে নিই দাঁড়ান, আচ্ছা কোথাও একটা প্রবলেম করছি আমরা, একটু একটু হচ্ছে পরে নিই দাঁড়ান। আচ্ছা ফিল্টার, তারপর হচ্ছে আইটেম ডট ফিল্টার, ফিল্টার, আচ্ছা এই যে আইটেমসটা হবে না, বুঝতে হচ্ছে আইটেম তো এখানে আসি আমাদের মানে ডিরেক্ট, এই যে ডট ফিল্টার এখানে ডট ফিল্টার, এই যে এবার কাজ করার কথা মেবি, এখন ঝামেলায় আমরা যাবো যদি কাজ না করে নাই। হ্যাঁ এই যে এখন কাজ করতেছে, ওকে আমরা এইভাবে ডাইরেক্টও করতে পারি। হ্যাঁ আমরা ডাইরেক্ট হচ্ছে একটা মানে যত বড় এরে থাক এর পরে ডাইরেক্ট ফিল্টার মেথডটা অ্যাপ্লাই করতে পারি, তো আমরা কখনোই এইরকম কাজ করব না, এরকম জঘন্য কাজ কখনোই করব না। এটাকে আমি এই জন্যই জঘন্য কাজ বলতেছি যে আপনার এইটা যে এই তিনটাই থাকবে এটার ভিতরে আইটেম, এর কোনো নিশ্চয়তা নাই। আপনার কালকে হচ্ছে এটার ভিতরে 4,000 আইটেমও থাকতে পারে, 4 লাখ আইটেমও থাকতে পারে, বড় অ্যাপ্লিকেশন হলে তখন 4 কোটিও থাকতে পারে, বুঝতে পারছেন বিষয়টা? তো তারপরে এই এক একটা এরর পরে ধরে ধরে যদি আপনি এখান থেকে হচ্ছে লোকে এক একটা হচ্ছে আপনি মেথড ইউজ করা শুরু করেন, এটা যে মানে অন্য ডেভেলপার দেখলে আপনাকে তখন হচ্ছে মানে কি মানে
বুক দিয়ে যা যা পারে করবে সব। তো আচ্ছা যাই হোক, তো আমরা এটা বুঝলাম যে আমরা হচ্ছে এই কাজটা এখান থেকে যাই হোক যেভাবে হোক করলাম। তো এবার আমরা এখানে একটা ছোট্ট একটা অপারেশন করব, মানে এই ছোট্ট অপারেশনটা হচ্ছে এইভাবে দেই, কনসোল লগ আইটেম ডট, তারপরে হচ্ছে রোল, তো রোল দিলাম, তো তো হচ্ছে এখানে দিলাম গ্রেটার দেন ইকুয়াল, যদি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে আপনার 100 হয়, 100 সমান হলেও কিংবা 100 থেকে ছোট হলেও, একটা দিই 110, 110 একটা 120। বেসিক্যালি এখানে কি বোঝাচ্ছি আর কেন এত কমপ্লিকেটেড করতেছি ইচ্ছে করে করে সেটা আমি একটু পরে বলতেছি, দাঁড়া। এই যে এবার দেখেন প্রথমটা আসছে কি ট্রু, এরপরের দুইটা ফলস, দেখছেন রেজাল্টটা? এটা হচ্ছে আপনার বুলিয়ান ভ্যালু আপনাকে হচ্ছে রেজাল্ট হিসেবে দিছে, প্রথমটা ট্রু হয়েছে মানে আমার এই যেহেতু এটা কন্ডিশন দিছি তার মানে এটা রেজাল্ট তো আমার হচ্ছে বুলিয়ানই আসবে, হ্যাঁ সিম্পল বিষয়। তো এইখানে জি দেখেন, এইখানে দেখেন প্রথমটা আসছে ট্রু, তার মানে প্রথমটা ইকুয়াল 100, ফাইন, তারপরটা হচ্ছে 100 থেকে বড় ছোট না, এই জন্য ফলস, এই জন্য ফলস। তো এই কমপ্লিকেটেড জিনিসগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে অনেক বড় এই ফাংশনটার ভিতরে অনেক কিছু লিখে টিখে অনেক কোড টোড করে আপনারা অনেক কন্ডিশন টন্ডিশন ইফ এলস কন্ডিশন দিয়ে টিয়ে অনেক কিছু করে টোরে রেজাল্টটা আউটপুট হিসেবে রিটার্ন করে সেটাকে আপনি হচ্ছে বাইরে কনসোল লগ করতে পারেন। যেমন আমি এই পুরো জিনিসটাকে যদি এখান থেকে ডাইরেক্ট হচ্ছে রিটার্ন করি, এই যে রিটার্ন করলাম আমি এই পুরো জিনিসটাকে হচ্ছে রিটার্ন করলাম, রিটার্ন করে কন্ট্রোল এস দিলাম, এবার আমি এখান থেকে লগ করলাম কনসোল লগ। কারো বুঝতে সমস্যা হলে ইনস্ট্যান্ট বলবেন, কিন্তু না বললে আমি বুঝতে পারবো না যে আপনার কোথায় সমস্যা। এবার এই ভ্যারিয়েবলটাকে আমরা কনসোল লগ করছি, কজ এই ভ্যারিয়েবলের কাছে এটা রিটার্ন করতেছে কি ওই সেম ভ্যালুটা, আমাদের এই সেম ভ্যালুটাই এইখানে রিটার্ন করতেছে এই ভ্যারিয়েবলের কাছে। তো এবার এই ভ্যারিয়েবলটাকে আমরা যদি কনসোল লগ করি তাহলে আউটপুট আমাদের সেমই আসার কথা, দেখেন আউটপুট এবার কিন্তু একটু ডিফারেন্ট আসছে, এর পিছনে একটা রিজন আছে কি বলেন তো? জাস্ট ভাই, এটা 100 সমান আছে এই জন্য, এটা 100 সমান যে আইটেমটা আছে সেই আইটেমটা এইখানে এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়েছে, রিটার্ন করে দিচ্ছে, হ্যাঁ এখানে সে রিটার্ন করছে এই আইটেমটাকে, এখানে সে ফিল্টার করে এই আইটেমটাকে সে রিটার্ন করছে। এই এইটার পরে যদি এবার আমি ডট হচ্ছে এই যে রোলটা দেই, সরি, এই এটার পরে যদি আমি ডট রোলটা দেই তাহলে দেখবেন কি আসে আউটপুট, এরর আসার কথা, এই যে আনডিফাইন্ড এরর আসলে আনডিফাইন্ড আসছে, বস এইখানে আর আমি রুলকে অ্যাক্সেস করতে পারবো না, কজ রুলের সাথে আমার যা করার ভিতরই করে মানে এইখানে আমি হচ্ছে করে ফেলছি। ওকে জি বুঝছি আচ্ছা বোঝা গেছে, ওকে। গেটার ইকুয়ালটা কিভাবে লিখছেন ব্রো? হ্যাঁ গেটার ইকুয়াল, আচ্ছা এটা হচ্ছে এটা আপনার সিরাজ কোড না, এটা আপনার পিসিতে এইভাবে আসবে না, আপনার পিসিতে আসবে এইভাবেই আসবে, এই যে এইভাবে, সিরাজ তারপরে কোড ইউজ করছেন না এটা? হ্যাঁ 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 এটা হচ্ছে আমার একটা থিম ইউজ করা আছে ওইটার জন্য আসছে এইভাবে, বাট হচ্ছে আপনার পিসিতে এইভাবে আসবে আসুক সমস্যা নাই, বাট আমার এই দুইটা একসাথে করলে তখন হচ্ছে এইভাবে একটা মানে ডিজাইন চলে আসে, এই এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। ওকে তো আমরা কি গেটার দিয়ে তোমার ইকুয়াল দেবো? হ্যাঁ 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 গেটার দিয়ে ইকুয়াল দিবেন, আচ্ছা আচ্ছা তো আমরা এইটা বুঝলাম, ফিল্টারের কাজ আমাদের আপাতত শেষ হলো। তো ফিল্টারের পরে আছে এই ফিল্টারকে আমরা এই যেখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ফিল্টার, ওকে ফিল্টারের কাজ শেষ, কনসোল লগ আচ্ছা রোল এখানে করলাম, ফাইন, ওকে এখানে সে আচ্ছা এখানে আপনি একটা কাজ করতে পারতেন আবার, এখানে এই যে এটাকে যে কনসোল লগ একেবারে করাই যাবে না এমন না, আর একটু এটাকে ক্লিয়ার করে দেই, যেগুলো নিয়ে ফিউচারে আর হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা হবে না মেবি, তো আর একটু ক্লিয়ার করে দেই। এখানে আমরা হচ্ছে এটা একটা হচ্ছে অ্যারে পাইছে না এখানে এই যে রিটার্ন হিসেবে, জি এখন অ্যারেটাকে আমরা যদি এখান থেকে এভাবে একটা থার্ড ব্রাকেট দিয়ে জিরো নাম্বার, এটা তো যেহেতু ভিতরে একটাই এলিমেন্ট আছে তার মানে জি আমরা এটাকে ধরতে পারি জিরো নাম্বার, তাই না? জি এবার জিরো দিয়ে ডট দেই, ডট দিয়ে যদি এবার এবার আসতেছে মনে হয়, এবার যদি রোলটা দেই তাহলে কন্ট্রোল এস দেই, এবার দেখেন এবার আউটপুট ঠিকঠাক পাবে, আসবে 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 100 আউটপুট এবার হচ্ছে পাইছে, কজ এইখানে আমরা এইটার ভিতরকে এইটার ভিতর আমরা অ্যাক্সেস দিছি, এই যে জিরো নাম্বার ইন্ডেক্সে অ্যাক্সেস দিছি এখান থেকে আগে। ওকে বোঝা গেছে, জি আমাদের এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হয়ে গেছে একটা ফুল একটা অ্যারে, এই যে এই অ্যারেটার ভিতরে আমরা অ্যাক্সেস দিছি, অ্যারের জিরো নাম্বার ইন্ডেক্সে আমরা ঢুকছি, এখান থেকে জিরো নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলাম যে এখানে একটা অবজেক্ট আছে, তার একটা প্রপার্টিস আছে রোল, তো তার এই প্রপার্টিসটা এই যে রোলটাকে আমি দিলাম, তারপরে হচ্ছে এটা এই যে 100 এটা হচ্ছে এখন চলে আসছে।
তো তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো, সরি আমি একটু হচ্ছে মানে একটু আপনাদেরকে ডিস্ট্রাক্ট করতেছি মাঝে মাঝে, হচ্ছে আমি রিসোর্স গুলো দেখতেছি, মানে মানে রিসোর্স ধরে ধরে করাচ্ছি তো ওই জন্য। ওকে ফাইন, তো হচ্ছে সেকেন্ড আমাদের যে মেথডটা সেটা আবার একটু দেখবো, কোথায় জানি সবগুলোকে রেখে দিছি, এখন আবার হারিয়ে ফেলছি, পেয়ে গেছি। তো হচ্ছে তারপরেরটা আমরা যেটা দেখবো, ওকে ফাইন, তো আমরা প্রথম যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে ফিল্টার, ফিল্টার শেষ আমাদের। এবার হচ্ছে আমরা ইম্পর্টেন্ট মোস্ট বি মানে এটাকে ভিভিআইপি লিখে রাখেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথড এখন যেটা দেখবো সেটা। আগে একটা দেখছি রিডিউস, আমরা লাস্ট ক্লাসে রিডিউসটা অনেক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এইটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা যদিও ক্লাসের লেন্থ বড় মানে হচ্ছে হতে থাক সমস্যা নাই, আমরা আগেই বলছি এখন জাভাস্ক্রিপ্টের ক্লাস একটু হচ্ছে লেন্দি লেন্দি হবে। তো আপনাদের কোনো সমস্যা আছে কি কারো? না ভাইয়া, আপনি পাশে থাকেন। ঠিক আছে, তো এটাকে আমি একটু হচ্ছে ছোট করে দিই যাতে এটা ভিতরে থাকে। তো এই ভেরিয়েবলটাই থাকে আমাদের, নতুন করে কোনো ভেরিয়েবল আমরা নিলাম না এখান থেকে, জাস্ট এই ভেরিয়েবলটার উপরেই আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে ম্যাপ, ম্যাপ হ্যাঁ জাভাস্ক্রিপ্টের। ও শিট, এটা কি হয়েছে, কোথায় কি হলো ওটা বুঝলাম না, এটা কি আবার এক্সপেন্ড হয়ে গেছে না কিভাবে, কি হলো কোথায় ছিলাম আর কোথায় জানি চলে গেল সব, বুঝলাম। এখানে হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা, এটাকে আমি হচ্ছে ই করলে কমেন্ট করলে তখন এটা মানে বড় হয়ে যাচ্ছে। এই যে ম্যাপ নামে একটা বিষয় আছে আমাদের, এই ম্যাপটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাপটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা মাথায় ঢুকায় নেন। এই ম্যাপটাকে এবার আমরা শিখবো আমাদের এই পর্বে, এবার আমরা এই ম্যাপটা সম্পর্কে বিস্তারিত জানবো। এটাকে একটু এটা পুরোটাই একদম ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, এই কনসটাকে আমরা কপি করি, এটাকে এখান থেকে কমেন্ট করি, এটাকে এই যে ম্যাপের কাছে নিয়ে আসি। আচ্ছা তো এবার আমরা যেহেতু ম্যাপটা শিখবো, সো ম্যাপ, তো ম্যাপের একটা আমরা সেম একটা ভেরিয়েবল মানে হচ্ছে সেম একটা অ্যারে নিলাম, অ্যারের পরে এবার সেম আমরা হচ্ছে যে কনস, তারপরে হচ্ছে এটা দিলাম হচ্ছে ম্যাপ এফ ম্যাপ, তারপরে এটা কি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ম্যাপ আইটেম দিই, হ্যাঁ ম্যাপ আইটেম, ওকে, তারপরে ইজ ইকুয়াল টু, তারপরে এখানে আমরা দিব, এখানে কি দিব, সেম আইটেমস, আইটেমসটাকে আমরা করব কি সিম্পল ম্যাপ করব, এই যে ম্যাপ, ম্যাপেরও সেম মেথড, মানে হচ্ছে এই যে এরকম একটা হচ্ছে আপনার মানে ই হবে প্যারেন্থিসিস হবে আর কি। তো প্রথম হচ্ছে কি, আপনি এইটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনাকে একটা ফাংশন সবসময় ডিক্লেয়ার করতে হবে, ফাংশন, এই ফাংশনটাকে একটা প্যারামিটারও দিতে হবে, কোনো নেম দিব না আমরা আপাতত, কোনো নেম দরকার নাই। তো এই প্যারামিটারস, এই প্যারামিটার হিসেবেই থাক, প্যারামস হিসেবেই থাক, সো প্যারামস, তারপরে এটার ভিতরে আমরা কনসোল লক করি আগে, ফার্স্টেই লক লক করি, এবার হচ্ছে এই প্যারামসটাকে এবার আমরা কনসোল লক করি, দেখি এখানে কি চেঞ্জেসটা আসে। আমরা আগে করছিলাম কি, আগেবার করছিলাম আমরা ফিল্টার, আগে করছিলাম ফিল্টার। ফিল্টার, আচ্ছা ফিল্টারটা এখানে রাখি, পাগল হয়ে গেছে। আচ্ছা ফিল্টার, এটা হচ্ছে ম্যাপ আইটেম, এটা হচ্ছে ফিল্টার আইটেম। তো এবার হচ্ছে আমরা দুটোকে কনসোল লক করি, একটু কনসোল লক করলে দেখবেন যে দুটোর ডিফারেন্সটা কি সেটা আগে বুঝি। দুটো কি একসাথে হয়ে গেছে, তাই না, তিন তিন ছয়, তিন তিন ছয়টা, আচ্ছা দুটো একসাথে হয়ে গেছে। তো আচ্ছা কি ফিল্টার হচ্ছে আপাতত আমি স্টপ করি, বা ডিলিট করে দিই। আচ্ছা ম্যাপটাকে, ম্যাপ হচ্ছে আমাকে, আচ্ছা ম্যাপটাকে আমরা যখন কনসোল লক করব তখন এক জিনিস দেখাবে সে, আর যখন আমরা রিটার্ন করব এখান থেকে, এই যে এখন দেখেন প্রত্যেকটা সেম, ওই ওই যে আমাদের হচ্ছে আর কি ফিল্টারের মতোই সেম একটা কিছু এখানে দিচ্ছিল, বাট এইখানে আমরা যদি এই ম্যাপ আইটেমটাকে আমরা এখান থেকে যদি আমরা লক করি, কনসোল লক করি, তাহলে দেখবেন একটা অ্যারে দিচ্ছে এখানে আমাদেরকে, হ্যাঁ এই যে ম্যাপ আইটেমটাকে আমরা কনসোল লক করলে দেখবেন যে একটা অ্যারে দিচ্ছে আমাদেরকে। তো সিএলএস, এই যে এখানে দেখেন এই যে প্রত্যেকটা
একটা অ্যারে দিছি এখানে, বাট হচ্ছে প্রত্যেকটা আনডিফাইন্ড আনডিফাইন্ড আনডিফাইন্ড, বাট হচ্ছে একটা অ্যারে দিছে কিন্তু আমাকে, বাট প্রত্যেকটা আনডিফাইন্ড দিয়ে দিছে, রিজন হচ্ছে আমি এখান থেকে কিছু রিটার্ন করি নাই, এখানে আমি কাজ করছি বাট কিছু রিটার্ন করি নাই। এখান থেকে আমি যদি যে রিটার্ন করি, রিটার্ন হচ্ছে প্যারামস, প্যারামি, আচ্ছা যে প্যারামস এখানে প্যারামস লেখা আছে, তো প্যারামস কে আমরা রিটার্ন করলাম। তো এবার হচ্ছে দেখবো যে একটা অ্যারেই দিছে সেম যেটা ছিল সেটাকে আবার রিটার্ন করে দিছে। এবার আমরা এখানে একটা একটা হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে যে প্যারামিটারসটা আছে এই প্যারামিটারসটা পরে আমরা ডট হচ্ছে আমরা ইউজ করব কি, এই যে আমাদের এই দুইটা প্রপার্টি চলে আসে, সাপোজ রোলটাকে দিলাম কন্ট্রোল এস, এবার এটাকে আমরা যদি আউটপুট দেখি তাহলে দেখবো এই যে রোল নাম্বার গুলো চলে আসছে এখানে। আচ্ছা এবার এখানে আমি কনসোল লক করি একটু, আচ্ছা এটা থাকে হবে এখানে থাক, তার উপরে করি লগ। আচ্ছা এটা হচ্ছে আপনার আর ফ্রম, এটা কি ফ্রম ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ থেকে যাচ্ছে, এই জন্য এটাকে লিখে দিলাম ফ্রম ম্যাপ। আচ্ছা ম্যাপ হতে এটা যাচ্ছে এই প্যারামসটা হচ্ছে এই প্যারামস ডট রোল যেটা, এটা যাচ্ছে এই যে এখান থেকে কনসোল লগ হিসাবে প্যারামস ডট রোলস সেম। হ্যাঁ ক্লাস দেন ওই জায়গায়, ওই জায়গায় কনসোল, সরি সরি সরি, হ্যাঁ সরি, আমি হচ্ছে প্লাস বা হচ্ছে একটা দিতে হবে কমা দিতে দিতে হয় এই যে। হ্যাঁ এবার হচ্ছে সিএলএস, তো এবার দেখেন কি হইছে, এবার বেসিক্যালি এবার কাহিনীটা হইছে এই যে দেখেন এই ফর্মস ম্যাপ থেকে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কে এখান থেকে আমাকে রিটার্ন করতেছে 100 110 120, তার মানে ভিতরে সে এক একটা মানে হচ্ছে লুপ চালায় এক একটাকে ধরে ধরে সেখান থেকে রিটার্ন করতেছে। অন দা আদার হ্যান্ড আমরা যখন এটাকে রিটার্ন করতেছি এই ম্যাপটাকে, তখন সে আমাদেরকে পুরো একটা অ্যারে, নতুন একটা অ্যারে ক্রিয়েট করে সেই অ্যারেটা রিটার্ন করতেছে। এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার একটা অ্যারে ক্রিয়েট করে সেটা আমাদেরকে রিটার্ন করতেছে, যেটা আমরা এখানে যদি এই সেম অপারেশনটাই যদি আমরা আবার একটু চালাই, চালাবো এবার কার সাথে, ফিল্টারের সাথে, ফিল্টার আর এখানে ম্যাপের পরিবর্তে দিব ফিল্টার, ফিল্টার ফাইন কন্ট্রোল এস, ওকে। আচ্ছা এবার দেখেন আমাদের হচ্ছে, আচ্ছা কোথা থেকে গেছিলাম, এটাকে কনসোল লক করছি, ও কনসোল লক হয়েছে একটা তাই তো, এটা হয় নাই না, এটাকে কনসোল লক করি, কনসোল লক, এটা হচ্ছে ম্যাপ, ম্যাপ থেকে যাবে এটা, ম্যাপ থেকে যাবে হচ্ছে যে ম্যাপ আইটেম, বুঝতেছেন তো, মানে আমি একটু হচ্ছে আর কি তাড়াতাড়ি করতেছি বাট আপনারা বুঝে নিন একটু। হ্যাঁ এটাকে আমরা হচ্ছে করলাম কপি, এটা হচ্ছে তারপরে একটা কমা দিয়ে এটাকে আমরা এখান থেকে প্রিন্ট করে দেবো, যাতে দুইটা আমরা আলাদা আলাদা করে বুঝতে পারি কোনটা কোথা থেকে আসছে। আচ্ছা এই যে দেখেন এবার হচ্ছে ম্যাপ থেকে কি আসছে আর এই ফিল্টার আইটেম থেকে কি আসছে, দেখেন সি দ্য ডিফারেন্স বিটুইন ম্যাপ অ্যান্ড হচ্ছে ফিল্টার, মানে ফিল্টার কি করছে, ফিল্টার হচ্ছে আপনার এই পুরো প্রপার্টিসটাকে ফিল্টার করে যখন সে দেখছে যে ঠিক আছে, তখন সে যেইভাবে পাইছে সেইভাবে আপনাকে আবার রিটার্ন করছে, বুঝছেন বিষয়টা। আচ্ছা ওইখানে ম্যাপ কি করছে, দেখেন ওইখানে ম্যাপ কি করছে, সেম সেম অপারেশনই কিন্তু আমাদের হচ্ছে দুইটার ক্ষেত্রে একই অপারেশন চলছে, তো ম্যাপ কি করছে, ম্যাপ আমাদেরকে শুধুমাত্র রোলের নতুন একটা অ্যারে ক্রিয়েট করে সেটাকে আমাদেরকে রিটার্ন করছে। ওইখানে আমাদের ফিল্টার কি করছে, ফিল্টার করে যা যা পাইছে সেটাকে একটা অ্যারের ভিতরে ধরে পুরো আইটেম সূত্র যা আইটেমের ভিতরে যত ডাটা আছে সব ডাটা সহ রিটার্ন করছে, কিন্তু ওইখানে আমাদের সিঙ্গেল ডাটা বা হচ্ছে একটা নতুন অ্যারে ক্রিয়েট করে সেটাকে রিটার্ন করছে ম্যাপ। তো আমরা ম্যাপটা ইউজ করবো এই জন্য যে ম্যাপে আমরা সিঙ্গেল ডাটাটাকে নতুন একটা আইটেম হিসেবে পেয়ে যাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড আপনি এইখানে ওই অপারেশনটা উপরে যে একটা অপারেশন দেখাইছিলাম এইখানে, হ্যাঁ এই যে এই অপারেশনটা, এই অপারেশনটা যদি এইখানে করতে চাই আমরা, তো এখন দেখেন এখানে হচ্ছে আমরা এটা করছিলাম কোথায়, কনসোল লগের ভিতরে বাইরেরটা তো, তো আচ্ছা তো এই বাইরে এটা যদি করি, এখানে আমরা এইটার সাথে যদি করি ম্যাপ ডট হচ্ছে এইটা, যেহেতু আমাদের একটা সিঙ্গেল একটা অ্যারে দিচ্ছে, তো এখানে অ্যারেতে আমরা হচ্ছে এই যে জিরো নাম্বারটাকে ডাইরেক্ট হচ্ছে গ্রাব করতে পারি, এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে জিরোটাকে আমরা ডাইরেক্ট গ্রাব করতে পারি, ডটটা সরাতে হবে, ও সরি সরি ডট না, এখানে কোনো ডট হবে না, হ্যাঁ
ডট হবে না, তারপরে আমরা জিরো বা এক নাম্বার আছে কোনটা বলেন তো? এখানে এক নাম্বার হচ্ছে এই যে এটা 110 যেটা, এটা এক নাম্বারটাকে আমরা এখান থেকে গ্রাব করি। এবং এইখানে নিচেরটাও সেমই একই কাজ করব, সেটা হচ্ছে এখানে তাকে বলবো যে তুমি এক নাম্বারটাকে ধরো, এক নাম্বারটাকে দেখবেন এবার কন্ট্রোল এস দেই, আউটপুট দেখেন সে এক নাম্বারটাকে ধরে শুধুমাত্র যেই রোলটা ছিল সেটাকেই সে রিটার্ন করছে। সে সে কি করছে, সে পুরো যতটা আপনার অবজেক্ট সহ ছিল পুরো অবজেক্টটা সহ সে রিটার্ন করছে। তো আপনার এখন যদি পুরো অবজেক্ট আবার হচ্ছে বাহিরে দরকার হয়, অবজেক্ট আপনি একবার ডিক্লেয়ার করেই রাখছেন এখান থেকে, তো এটাকে ফিল্টার করে যদি আবার একটা বের করতে হয়, এটার কেসটা হচ্ছে এটা যে ফিল্টার করে একজনের ডাটা আপনি নিবেন, সাপোজ একজনের পুরোপুরি ডাটা নিবেন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, আর একজনের স্পেসিফিক একটা ডাটা নিবেন, সেক্ষেত্রে আপনি এই ম্যাপ ফিল্টারটা ইউজ করবেন। এবং বেশিরভাগ কেস হচ্ছে মানে সিঙ্গেল ডাটার জন্য ম্যাপটা ইউজ করা হয়, আর হচ্ছে মাল্টিপল ডাটার জন্য এই ফিল্টার অথবা ওই যে রিডিউস এই দুইটা ইউজ করা হয়। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কি? আচ্ছা, কার নেট প্রবলেম? আমার কি নেট প্রবলেম হচ্ছিল? আপনার নেট প্রবলেম হচ্ছে, বাইরে হয়ে গেলেন। আচ্ছা যাক, এখন ঠিক আছে তো? না হ্যাঁ, এখন ক্লিয়ার। তো আমরা তো এই এই দুটো জিনিস হচ্ছে বুঝতে পারছি না, ফিল্টার এন্ড হচ্ছে ম্যাপ। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। ওকে ফাইন, সুন্দর বুঝতে পারছেন সেজন্য ধন্যবাদ। এবং এই যে এটাকে আমরা আবার নেই, আর হচ্ছে ম্যাপের পরে আছে ফাইন্ড। ফাইন্ড দিয়েও আমরা সেম কাজ করতে পারি, ফাইন্ড দিয়ে আমরা হচ্ছে একটা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? আমি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেন নাই? হ্যাঁ দেয়া ছিল, বাট ওই যে বের করে দিয়েছে সেজন্য স্ক্রিনটা আবার চলে গেছে। আচ্ছা, মেথডস গুলো সবাই একটু ভালো করে দেইখেন কিন্তু। হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে অলসতা করেন না, কজ মেথড গুলা মাথায় না থাকলে পরে হচ্ছে মানে ঝামেলায় পড়ে যাবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সেম, যেহেতু এই এতটুকু তো কপি করতে পারি আমরা, এতটুকু কপি করতে পারি বারবার লেখার থেকে। আচ্ছা, এবার আমরা ফিল্টার না, এবার আমরা দেখব ফাইন্ড নামে আমাদের একটা মেথড আছে, যেখান থেকে ডট দিয়ে দেখবেন ফাইন্ড চলে আসবে এখানে। এই যে ফাইন্ড, এই যে দেখছেন ফাইন্ড চলে আসছে। পয়েন্টের ক্ষেত্রেও সেম, এই যে হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা সবার ক্ষেত্রে ইউজ করতে হবে। একটা ফাংশন নেম নাই, কোনো প্যারামিটার আছে আমাদের, প্যারামিটার যেহেতু আছে তাহলে আমরা এবার এটাকে লক করি, লক করে দেখি প্যারামিটার কি পাবো। আমরা জানি যে এখানে লক করলে প্যারামিটারে যেটার ভিতরে যে আইটেম আছে সেগুলো কি দেখায় অল টাইম, তো এখানে আসলে লক করে খুব একটা সুবিধা পাবো না। এখান থেকে আমরা ভ্যালুটাকে রিটার্ন করে আমরা এক্সাক্ট জিনিসটা দেখতে পারবো। তো এইখানে যে লক করলাম সেম ভিতরে যাই যে জিনিসগুলো আছে সেটা কি এখান থেকে আমরা দেখতে পাইছি, কিন্তু এখানে আমরা একটু হচ্ছে আর কি চালাকি করব। এই চালাকিটা কি, প্যারামিটারটা এখানে যে প্যারামিটারটা দিবেন আপনি যেই নামটাই দেন না কেন, এই নামের পরে আমি ডট এখানে দিলাম নেম সাপোজ। হ্যাঁ নেম, এবার হচ্ছে আমি ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ ট্রিপল ইকুয়াল, মানে তিনটে ইকুয়াল দিবেন। এই তিনটা ইকুয়াল মানে হচ্ছে আপনার ডাটাও চেক করা যে ঠিক জিনিস আছে কিনা, এবং হচ্ছে আপনার ওটা কি বলে মানে ডাটা এবং ভ্যালু, ডাটা টাইপ এবং হ্যাঁ মানে ডাটা টাইপ ঠিক আছে কিনা, ডাটা টাইপ এবং হচ্ছে ভ্যালু দুইটাই ঠিক আছে কিনা সেটা দেখে হচ্ছে আপনার ট্রিপল ইকুয়াল দিয়ে। এটা আশা করি আপনারা অলরেডি জানেন, কজ এই যে রিসেন্টলি আমাদের যেই ক্লাসগুলো হয়েছে সেখানে আমি দেখাইছিলাম। ওকে, এবার আমি এই ট্রিপল ইকুয়াল টু, তার মানে আমার ডাটা এবং হচ্ছে ভ্যালু দুইটা যখন ঠিক থাকবে, প্যারামসের ভিতরে নেম, তার মানে এবার আমি একটা নাম বসাই এখান থেকে, সাপোজ এই যে রিয়াপুর নামটা বসাই, এই রিয়াপুর নামটা এখান থেকে বসাইলাম। তারপরে এবার কি হলো, কনসোল লক করছি আমরা প্যারামস ডট নেম, নেইমের ভিতরে ইকুয়াল করে রিয়া যে যে নামটা আছে সেই নামটাকে আমি এখান থেকে কনসোল লক করছি। ওকে, এবার আমরা দেখি রেজাল্ট আউটপুট কি আসে। দেখেন আউটপুট আসছে তিনটাই ফলস ফলস ফলস। আচ্ছা নেম কেন, ওই জায়গা কোন ইউজার হবে না? না না না, আমি এখানে হচ্ছে যে আপনার ডাইরেক্ট হচ্ছে নেম দিয়ে হচ্ছে লোকে সার্চ করতেছে এখানে, নেম তো ও সরি এটা নেম, সরি 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 ইউজার, ইউজার সরি বলতেছে ইউজার হবে। হ্যাঁ আমি ওই যে এই নাম বলতে বলতে নেমই লিখে ফেলছি। এবার দেখেন ফলস ফলস ট্রু আসছে। হ্যাঁ আমি একটু মানে হকচকিত হয়ে গেছিলাম যে ঘটনা কি, তিনটা কোথা থেকে ফলস আসে।
তো আমি এই জন্য আবার রিটার্ন করতে নিছিলাম। আচ্ছা যাই হোক, রিটার্ন করতেছি আমি, মানে রিটার্ন করলে এটা পাবো শুধু। আচ্ছা তো এটা হচ্ছে পাওয়ার দরকার নাই আপাতত, দেখেন তার মানে ট্রু আসতেছে, আমরা কনসোল লগে দেখলাম যে এটা ট্রু, তার মানে একটা ঠিক আছে। যেহেতু ঠিকই আছে তাহলে এবার আমরা এখান থেকে এটাকে রিটার্ন করি। হ্যাঁ এই যে প্রপার্টিসটাকে আমরা এবার এখান থেকে রিটার্ন করি, রিটার্ন করব কি এই সেম জিনিসটা, পুরো ওই লেখাটা এই লেখাটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিই। তো রিটার্ন করলাম, কন্ট্রোল এস দিলাম, এখান থেকে আমরা কনসোল লগ করি। এই যে এই এই যে আমাদের ফিল্টার, এই ফিল্টার আইটেম না সরি, এটা হবে এবার ফাইন্ড আইটেম, ফাইন্ড ফাইন্ড আইটেম, ফাইন্ড আইটেম এটাকে আমরা করলাম। তো এই ফাইন্ড আইটেমকে আমরা কনসোল লক করি, কন্ট্রোল এস দেই, আউটপুটটা দেখতে যাই। এখানে দেখেন শুধুমাত্র এই যে এই কনসোল লকটা অফ করে দিয়ে এবার বোঝার সুবিধার্থে আমাদের সিএলএস, এবার দেখেন শুধুমাত্র এই যে রিয়াপুকে খুঁজে, রিয়াপুর নাম খুঁজে বের করে তারপরে রিয়াপুর যত প্রপার্টিস আছে সেটা এখান থেকে নিয়ে আসছে সে। তাহলে আমরা এই ফাইন্ড মেথড দিয়ে এবার কি করতে পারি বলেন তো? আমার এখানে যদি 2-4 লাখ ডাটাও থাকে তো আমার হচ্ছে আর কি, মানে হচ্ছে মানে হয়তোবা যে মানে হচ্ছে রামিম নামে বা হচ্ছে রিয়া নামে যারা আছে তাদের সবাইকে দরকার। তো এখানে রিয়া যদি আমার কালকে 5টাও থাকে এখান থেকে, যে রিয়া 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 হচ্ছে আমাদের 3টা আছে হয়তোবা, তো এবার যদি আমি এখান থেকে এটা হচ্ছে ই করি খুঁজি, তাহলে এখান থেকে রিয়া আউটপুট আমি একটাই পাচ্ছি। একটা পাচ্ছি কেন, আমার তো হচ্ছে 3টি আসার কথা। আচ্ছা এটা হচ্ছে লোকে আপনার একটা পাচ্ছে হচ্ছে প্রথমটা পেয়ে এখান থেকে হচ্ছে আপনার টার্মিনেট করে দিচ্ছে এই জন্য। হ্যাঁ তো মানে এখন এখান থেকে আপনি এক্সাম্পলটা ওইভাবে না, আমি যেভাবে দিতে নিছিলাম ওইটা হচ্ছে রং এক্সাম্পল, ওইটা না, এক্সাম্পলটা এভাবে নিতে পারেন যে আপনার এখানে হয়তো বা 100 নেম আছে, 100 নেম থেকে আপনার এখান থেকে রিয়াকে মানে রিয়াপুর প্রপার্টিসটা মানে পুরোপুরি খুঁজে বের করা আপনার দরকার। সেই ক্ষেত্রে আপনি এই হচ্ছে আপনি এই হচ্ছে ফাইন্ডটা ইউজ করতে পারবেন। এই ফাইন্ড ইউজ করে কি শুধুমাত্র আপনি নাম দিতে পারবেন? না, ইউজার শুধু দিতে পারবেন না, আপনি রোলও দিতে পারেন। যে রোল নাম্বার 110 কার আছে তাকে আমার দরকার, যে রোল 110 সরি রোল 110 কার আছে, 110 এটা স্ট্রিং না, ভ্যালুতে ভুল হবে, 110 কন্ট্রোল এস, যেহেতু নাম্বার এটা সো নাম্বারই দিলাম। এবার এটাকে কনসোল লক করি, এবার দেখেন এবার কি আসছে, রামিম ভাই চলে আসছে, এবার রামিম ভাইটা 110 ছিল এই জন্য এবার রামিম ভাই চলে আসছে। তো বেসিক্যালি এই হচ্ছে আর কি ফাইন্ডের কাজকর্ম আমাদের, এই হচ্ছে ফাইন্ডের সাথে আমাদের যা যা করার ফাইন্ডের সাথে আমরা করলাম। বুঝতে পারছি কি ফাইন্ডটা আমরা মানে মানে মেথড সবগুলো সেম, মেথডে খুব একটা ডিফারেন্স কোনোটাই পাবেন না। আর হচ্ছে এখানে বোঝার বিষয়টা হচ্ছে মেন, যে কোনটা কখন আমরা ইউজ করব এই বিষয়টা বুঝতে পারলেই দ্যাটস ইট, ক্লিয়ার। আচ্ছা তারপরে থাকে হচ্ছে ফর ইস, ফর ইস হচ্ছে ইউজফুল, ইউজফুল বলতে ফর ইসটা মাঝে মাঝে হচ্ছে কাজে লাগে, ফর ইস একটু দেখতে পারেন। তারপরে আচ্ছা দেখি আর কি কি বাকি থাকে ফর ইস এর পরে, আছে আপনার হচ্ছে সাম নামে একটা আছে, তো এই সামটা দিয়ে হচ্ছে ওই আপনার টোটাল যোগ করার জন্য। তো সাম আমরা হচ্ছে একদম ওই এখান থেকে ডাইরেক্ট যোগ করতে পারি, ওই ইডি আর কি ম্যাপ দিয়ে, ওই হচ্ছে ম্যাপ দিয়েও আমরা এটাকে হচ্ছে করতে পারবো সাম। তো এভরি আছে, সাম আছে, রিডিউস দেখছি আমরা অলরেডি, তো তারপরে আছে ইনক্লুডস। আচ্ছা বেসিক্যালি কাহিনী যেটা হয়েছে, কাহিনী হয়েছে এখানে এবার যদি কনস্ট দেই, কনস্ট তারপরে এক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা এই যে আইটেমস, আইটেমস ডট দিলে এখান থেকে আমরা অনেকগুলি মেথড আমরা এখান থেকে দেখতে পারবো। এই সবগুলি মেথড আপনাদের কোনো না কোনো সময় কখনো না মানে কখনো কোনো না কোনো ভাবে দরকার হয়ে যাবে। হ্যাঁ যখন দরকার হবে তখন আপনারা এগুলি ইউজ কেস নিজেরা নিজেরাই বুঝে যাবে। তবে মোস্ট কেসে, মোস্ট অফ দ্য কেস যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে এখান থেকে আমি দেখাই। ফার্স্ট হচ্ছে এখান থেকে, এখান থেকে, এখান থেকে হচ্ছে কোনটা ইউজ করা হয়, এই যে 1 নম্বর হচ্ছে আর কি, এই যে এটা আর কি ফিল্টার ম্যাক্সিমাম কেস ইউজ করা হয়। ফাইন্ড এই যে একটা প্রপার্টিস খুঁজে বের করতে ফাইন্ড ইউজ করি। তারপর হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার ধরেও বের করা যায়, এখান থেকে আপনি কত নাম্বার ইন্ডেক্সে আছেন এই ইন্ডেক্সটাকে দিয়ে দেখি, ফাইন্ড ইন ইন্ডেক্স। এই ফাইন্ড ইন ইন্ডেক্সের পরে আমরা এখান থেকে একটা প্রপার্টিস দেই। আচ্ছা আচ্ছা যেটা শেষ করতেছিলাম সেটা আগে করি, শেষ করি আগে হচ্ছে আবার টাইম পাস করার দরকার নেই। ফাইন্ড ইন্ডেক্স, ইন্ডেক্সটা হচ্ছে আমি মানে মুখে একদম সংক্ষেপে হচ্ছে বুঝাই দিই, এইখানে ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওই ফাইন্ড ইন্ডেক্সে ফাংশনে প্যারামিটার হিসেবে আপনি যেই ইন্ডেক্স নাম্বারটা দিবেন সেই ইন্ডেক্স নাম্বার ধরে এটা আপনাকে বের করে দিবে। 1 নম্বর ইন্ডেক্স দিলে 1 নম্বর প্রপার্টিসটা দিবে, 2 নম্বর দিলে 2, 3 নম্বর দিলে 3, এটা হচ্ছে এই ফাইন্ড ইন্ডেক্সের কাজ।
তারপর হচ্ছে এলো যে আপনার আছে এই যে ফর ইজ, ফর ইজ হচ্ছে আপনার মানে বোধ ক্ষেত্রে যদি সমান হয় এই টাইপের কোনো হচ্ছে কেস যদি থাকে ওই ক্ষেত্রে আপনার এই ফর ইজটা ব্যবহৃত হয় বেসিক্যালি। সো হচ্ছে ফর, হ্যাঁ ফর ইজটা হচ্ছে এই কেসেই ব্যবহৃত হয়। ফর ইজটা দিয়ে আমরা হচ্ছে কোনো একটা মানে দুইটা ভ্যালুকে মানে ইকুয়াল টুকুয়াল করে এটাকে বের করতে পারি আমরা এই। তো তারপরে হচ্ছে ফাইন্ড ফর ইজ মাঝে মাঝে দরকার হয়, এগুলো সবগুলোই দরকার হয়, মোটে হচ্ছে লোকে আপনার ফেলে দেওয়ার মতো না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে এই যে হচ্ছে পপ পুশ, এই দুইটা জিনিস দেখাই নাই কেন? এই দুইটা জিনিস আমরা হচ্ছে অ্যারের ভিতরে দেখাইছি, অ্যারেতে কিভাবে নতুন এলিমেন্ট যোগ করতে হয়, কিভাবে অ্যারে থেকে নতুন এলিমেন্ট বের করতে হয়। তারপরে ম্যাপ, ম্যাপ হচ্ছে একটা মেথড, ম্যাপ মেথডটা ইম্পর্টেন্ট, রিডিউস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখছেন। আর একটা কাহিনী থাকে এখানে স্লাইস, এই স্লাইসটা মজার একটা জিনিস, যদিও স্লাইসটা হচ্ছে অনেক ইউজফুল এবং মজার একটা জিনিস। এখান থেকে স্লাইস আমি দিলাম জিরো, ওয়ান দিই, ওয়ান স্লাইস ওয়ান দিয়ে আমি এবার হচ্ছে লক করি, কনসোল লক এক্সকে লক করি। মাঝে মাঝে এগুলো হচ্ছে সবই দরকার হয়, মানে দরকার সবগুলোই। এবার দেখেন এখান থেকে আমার কি আসছে, যেহেতু আমি দিছি এক, তার মানে এক বলতে এক পর্যন্ত সে এখানে স্লাইস করছে। আমি এখানে যদি জিরো দিতাম সেখানে জিরো নাম্বার ইন্ডেক্স পর্যন্ত স্লাইস করতো আর কি, কাটতো এটাকে। এবার দেখেন এখানে আমি দেই হচ্ছে, আচ্ছা এখানে কয়েকটা বাড়াই আমি, হ্যাঁ কয়েকটা বাড়াইলে বুঝতে পারবেন অনেকগুলো হয়েছে না এখানে। এবার দেখেন আমি এখান থেকে স্লাইস দিয়ে দিলাম, এখান থেকে দুইটা দিলাম, এখান থেকে আমি এবার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, দুইটাকে কি হচ্ছে ওই করছে কেটে ফেলছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, হ্যাঁ দুইটাকে ও হচ্ছে কি কেটে ফেলে এখান থেকে আর কি বাদ দিয়ে দিছে, হ্যাঁ দুইটাকে ও এখান থেকে বাদ দিছে। তো আপনি যদি এখান থেকে এইভাবে চান যে হচ্ছে আপনি জিরো থেকে জিরো এবং হচ্ছে আপনি ফাইভ, বা হচ্ছে জিরো থেকে আপনি টু, এইভাবে মেবি ছিল এটা জিরো ড্যাশ টু এই টাইপের মধ্যে একটা কেস আছে এইভাবে, তো এটা তো মাইনাস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই স্লাইস মেথডটাও ইউজফুল, এখান থেকে জিরো নাম্বারটা কি এটা, হ্যাঁ জিরো নাম্বারটা আর দুই নাম্বারটা এই দুইটা আসছে এখান থেকে আর কি। তো এইভাবে আপনি হচ্ছে দিতে পারেন যে এবার এখান থেকে আমি এই যে লাস্টারটা এটা হচ্ছে আর কি সেভেন নাম্বার, এই যে জিরো থেকে সাত নাম্বার পর্যন্ত এবার আসবে মেবি, হ্যাঁ জিরো থেকে এবার হচ্ছে আর কি সাত নাম্বার পর্যন্ত আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই হচ্ছে আর কি স্লাইসের কাজ। তো এই স্লাইস দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। তারপরে হচ্ছে আরো কি কি আছে আমাদের দেখি, দাঁড়া তারপরে হচ্ছে জয়েন আছে, তারপরে কিস আছে, তারপরে হচ্ছে পুশ, এই যে এটার সাথে কি ইউজ হচ্ছিল আপনার পপের সাথে পুশ যাবে, রিডিউসটা দেখছেন রিডিউসটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে স্প্লাইস, স্প্লাইসটাও হচ্ছে ও সরি আমি হচ্ছে লোকের স্লাইস মানে স্প্লাইস দেখাইতে কি আর কি এটা দেখাই বলছে কিস স্লাইস। তো যাই হোক, তারপরে যে টু স্ট্রিং, টু স্ট্রিং মানে সবকিছু কি স্ট্রিং এ হচ্ছে কনভার্ট করে দিবে, এই কয়েকটা ভ্যালুস, তারপরে এই কয়েকটা হয় এখান থেকে আপনার মেথড আছে। এই মেথড গুলো আপনারা প্রত্যেকে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন এবং মেথড গুলো নিয়ে আরো বিস্তারিত হচ্ছে আপনারা নিজেরা নিজেরা রিসার্চ করবেন, ডকুমেন্ট পড়বেন, ডকুমেন্ট কোত্থেকে পড়বেন সেটা আপনারা অলরেডি জানেন। সো এই হচ্ছে ক্লাস, আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় যেটা ছিল সেগুলি আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি এখানে, আমি পুরো কোডটাকে গিটহাবে পুশ করে দিব, এতটুকু দরকার নাই। তো ক্লাসটা রেকর্ডিং স্টপ করে দেই আর হচ্ছে